যে সকল কৃষক ভাইয়েরা ডিজেল পাম্প ও পেট্রোল পাম্পের পাইকারি মার্কেটের সন্ধান জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকে আমরা গিয়েছিলাম নবাবপুর মেশিনারিজ মার্কেট। আজকের ভিডিওতে আপনাদের পেট্রোল পাম্প ও ডিজেল পাম্পের আপডেট ও অফার দাম জানতে পারবেন। আমাদের এই সন্ধানমূলক কাজ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তী আপডেট পেতে দাম জানতে চাই ফেসবুক পেজকে ফলো করে রাখতে ভুলবেন না। এখন কি 500 টাকা দিচ্ছেন? জি, এটা আপনার আজকের জন্য 500 টাকা 50 টাকা কম। 50 টাকা কম 1150 টাকা। 1100 টাকা। জি 1100 টাকা, কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন যাদের এখানে যেটা লেখা হতো কিন্তু সেটাই পাবেন, এমন না যে কম পাবেন। আপনার 7.5 হর্স পাওয়ার আমানত ব্যান্ডের না কবুতর ব্যান্ডের ডিজেলে চলবে। কয় ইঞ্চি ডেলিভারি দিবে? এটা 3 ইঞ্চি ডেলিভারি। 3 ইঞ্চি ডেলিভারি দিবে। দেখেন আপনার এই ফুটবল আছে, ক্লাম আছে, ও এগুলো সবই পাবে যেগুলো পাওয়া যায়। এটা এটা দিয়ে এখানে বাড়াবে। ও আচ্ছা, বাড়াইয়া এই রশি ধরে এই এই যেখানে একটা লেবার আছে লেবারটা নিচে দিয়া রশি টান দিলেই আবার লেবারটা উপর দিয়ে দিতে হবে। 1400 লিটার মিনিট পার মিনিটে 1400 লিটার পানি দিবে। আর 1 লিটারে আপনার এটা 3 ঘন্টা চলবে, 2.5 থেকে 3 ঘন্টা। এটার দাম হলো আপনার 23000 টাকা। 23000 টাকা 7.5 ঘোড়া। 7.5 ঘোড়া 3 ইঞ্চি ডেলিভারি। 3 ইঞ্চি ডেলিভারি ডিজেলে চলবে। 23000 না কিছু কম টম দিবেন? যদি আমাদের 500 টাকা আজকের রেট। 500 টাকার অফার দিচ্ছে, 500 টাকা ডিসকাউন্ট। এটা ছিল 7.5 ঘোড়া আমানত কবুতর ব্যান্ডের। এটাও কয় ঘোড়া হবে? এটাও 7.5 ঘোড়া, কিন্তু এটা হলো অনেক হেভি ইঞ্জিন এবং খাড়া ইঞ্জিন। খাড়া ইঞ্জিন অনেক শক্তি বেশি। এটা ছিল সোয়া ইঞ্জিন, এটা ছিল খাড়া ইঞ্জিন। খাড়া ইঞ্জিন এটা অনেক হেভি। 3 ইঞ্চি ডেলিভারি দিবে। এটা 4 ইঞ্চি 3 ইঞ্চি ডেলিভারি। 3 ইঞ্চি ডেলিভারি দিবে। এটার দাম 29000। 29000 টাকা। আজকের জন্য 500 টাকা ডিসকাউন্ট। কত টাকা দিবেন? 28500। 28500 28000 টাকা রেট। 28000 টাকা ডিজেল ইঞ্জিন চলবে। এটা কিন্তু খাড়া ইঞ্জিন, খুবই স্ট্রং প্রকৃতি ইঞ্জিন। 28000 টাকা। পানি দিবে কেমন? কয় ঘন্টা পানি দিবে 1 লিটার তেলে? এটা 1 মিনিটে 1500 লিটার পানি দিবে। 1 লিটার তেলে কয় ঘন্টা চলবে? এটা 2.5 ঘন্টা চলবে। 2.5 ঘন্টা চলবে। ভাই 1 ইঞ্চি ডেলিভারি কয় ঘন্টা হবে? এটা এটা 3 হর্স পাওয়ার 3 ঘন্টা হবে। 3 ঘন্টা ইঞ্জিন হবে। ইঞ্জিন হবে কি Honda কোম্পানি? Honda কোম্পানি। আচ্ছা আচ্ছা, এটা মেড ইন চায়না। আর কয় স্টক হবে এটা? এটা 2 স্টক, মোবিল এবং পেট্রোল একসঙ্গে। মোবিল এবং পেট্রোল একসাথে মিক্স করে চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা 1 লিটারে 2 ঘন্টা চলবে। কি বাবা যদি মাঠেতে কাজ করে ছেলে কিন্তু নিয়ে যেতে পারে, কারণ খুব হালকা। 1 লিটার তেলে 2 ঘন্টা পানি দিবে। কত টাকা এর দামটা বলে দেন? 8500 টাকা। 8500 টাকা হর্স পাওয়ার। 4 হর্স পাওয়ার Honda কোম্পানির। আর এগুলো সবই কি চায়না না জাপান? এটা তো লেখা থাকে জাপান। এগুলো জাপান লেখা আছে কিন্তু অরিজিনালি মাল চায়না। ডেলিভারি দিবে কয় ইঞ্চি? ডেলিভারি 1.5 বাই 1.5। তারপর এটার দামটা বলে দেন। এটার দাম 9500 টাকা। 9500 টাকা। এটা 1.5 বাই 1.5 ডেলিভারি দিবে। 4 ঘোড়া হবে না ভাইজান? হ্যাঁ, এটা 4 হর্স পাওয়ার। আর এটার দাম হলো 10500 টাকা। 10500 টাকা ভাইজান, যে দামই বলতেছেন এই একই দাম পাবে না কিছুটা ডিসকাউন্ট পাবে? না, এগুলো 11000 টাকা রেট। আমরা এখন ডিসকাউন্ট রেটে 10500 টাকা। 10500 টাকায় এটা 2 ইঞ্চি। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি পেট্রোল ওয়াটার পাম্প। পেট্রোল ওয়াটার পাম্প কয় ঘোড়া হবে এটা? এটা 6.5 ঘোড়া। 800 লিটার পার মিনিটে পানি দিবে। 10500 টাকা। এটা 10500 টাকা। 3 বাই 3। দেখেন 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ডেলিভারি হবে। এটা কিন্তু ফুটবল পাবেন। এটার কাজ এটা চেক বাল্ব। ও চেক বাল্ব ও পানি নিচে থাকবে। আর এটা কি হবে? এটা হলো প্লাগ চলনা রেস এই দিনেরগুলো এর সঙ্গে। ও আচ্ছা, যে সকল কৃষক ভাইরা জানে তারা কিন্তু বুঝতে পারছে ভাইজান কি কি দেখাচ্ছে। এটা আপনি পাবেন ফ্রি। ওকে, প্রত্যেকটার সাথে এগুলো সবই ফ্রি থাকবে। হ্যাঁ, এগুলো সবই ফ্রি থাকবে। আচ্ছা, এটা 7.5 হর্স পাওয়ার। দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে 7.5 কিন্তু হর্স পাওয়ার, অর্থাৎ এগুলো কিন্তু জাপান লেখা রয়েছে কিন্তু আসলে জাপান না, মেড ইন চায়না থেকে আসছে। ওকে, এবং এটা মোবাইল সেন্সর আছে। আচ্ছা আচ্ছা, মোবাইল সেন্সরের কাজটা কি? মোবাইল সেন্সর মোবাইল যদি না থাকে তাহলে মেশিন বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা 1 মিনিটে আপনার 1000 লিটার দিবে। 1 মিনিটে 1000 লিটার পানি দিবে। এটা 1.5 ঘন্টা চলবে। 1.5 ঘন্টা চলবে 1 লিটার তেলে। এটা 13000 টাকা বিক্রি করছি এতদিন, এখন আপনারা যেহেতু আজকে নতুন ভিডিও দিচ্ছি 12500 টাকা। 12500 টাকা 500 টাকা ডিসকাউন্ট। 12500। তারপরে এটা কয় ঘোড়া হবে? এটা তো অনেক বড়, দেখেন এটা অনেক বড়। 8.5 হর্স পাওয়ার। 8.5 হর্স পাওয়ার থাকবে। আর এটা থাকবে কয় ঘোড়া? 4 ইঞ্চি ডেলিভারি, অর্থাৎ ইনপুট 4 ইঞ্চি আউটপুট 4 ইঞ্চি হবে। সার্ভিস ওয়ারেন্টি 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আর যে ঘোড়াই বলতেছেন সেম কি সে একই ঘোড়া পাবে? হ্যাঁ, তা তো অবশ্যই। মানে অনেকে স্টিকার চেঞ্জ বলে, অনেকে এরকম বলে। এরকম নাই, এখানে যেটা 8.5 হর্স পাওয়ার 6.5 যেটা আছে তাই। মানে যেটা বলতেছেন আপনি খুবই ঠিক একই পাবে। আর দামের ক্ষেত্রেও যে দাম বলতেছেন অফার দামে তো বলতেছেন। এটা কেমন দাম দিচ্ছেন? এটা 17000 টাকা দাম বিক্রি করছে, আজকের জন্য 16500 টাকা। 16500 টাকা 4 ইঞ্চি ডেলিভারি, 8.5 ঘোড়া ইঞ্জিন হবে। এক লিটার তেলে এক ঘন্টা চলবে, এক ঘন্টা চলবে। এটা 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চি। কয় ঘোড়া হবে ইঞ্জিনটা? 7.5 ঘোড়া ইঞ্জিন হবে। কেমন দাম দিচ্ছেন এটা? এটা 13,500 টাকা। 13,500 টাকা রেট ছিল, 500 টাকা ডিসকাউন্ট। এখন 13,500 টাকা এই ব্র্যান্ডের হবে, কাওয়াসাকি ব্র্যান্ডের। আর 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আপনার 12,500 টাকা। 12,500 টাকা দিচ্ছেন। আমার দাদা এবং ভাইজান কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমি বলে রাখি, আমার দাদার বয়সী, ভাইজান বলে রাখবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে কি কি প্রোডাক্ট দেখাবেন আমার দর্শকদের? আমরা পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন দেখাবো এবং মাড পাম্প দেখাবো। ইলেকট্রিক আজকের ভিডিওতে ডিজেল পাম্প থাকবে, পেট্রোল পাম্প থাকবে এবং মাড পাম্পও থাকবে। 3টা আইটেম একসাথে থাকবে, একসঙ্গে থাকবে। প্রত্যেকটার আপডেট দামটা আমরা জানিয়ে দেওয়া হবে। আপনার না টেনে দেখতে থাকুন। সরাসরি দোকানে আসতে চাইলে কিভাবে আসতে পারে, সহজ ঠিকানা বলে দেন। ঠিকানা হচ্ছে নবাবপুর মেশিনারি মার্কেট, ইম্পেরিয়াল সুপার মার্কেট, 104 নবাবপুর রোড। 104 নবাবপুর রোড। আপনি যখন নবাবপুর ঢুকবেন, দেখেন ফরিদপুর ইন্টারপ্রাইজ নামে একটা ব্যানার দেওয়া রয়েছে, তার পাশে কিন্তু পেয়ে যাবেন। আর ভাইজান এখানে বসা থাকে। ওয়াটার পাম্প ও ডিজেল ওয়াটার পাম্প। ওকে, প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? সর্বপ্রথম পেট্রোল ওয়াটার পাম্প। সি ভাই, 1 ইঞ্চি ডেলিভারি। কয় ঘোড়া হবে এটা? এটা 3 হর্স পাওয়ার, 3 ঘোড়া হবে। 3 ঘোড়া ইঞ্জিন হবে। ইঞ্জিন হবে কি? Honda কোম্পানি, Honda কোম্পানি। আচ্ছা আচ্ছা, এটা মেড ইন চায়না। আর কয় স্টক হবে এটা? এটা 2 স্টক, মোবিল এবং পেট্রোল একসঙ্গে। মোবিল এবং পেট্রোল একসাথে মিক্স করে চালাতে পারবে। আচ্ছা আচ্ছা। এটা 1 লিটারে 2 ঘন্টা চলবে। 1 লিটার তেলে 2 ঘন্টা। এটা এটা একটা চাবি আছে, এটা উপর দিক দিয়ে রশি টান দিয়ে আবার নিচে দিয়ে দিবে। ও আচ্ছা। কি বাবা যদি মাঠেতে কাজ করে, ছেলে কিন্তু নিয়ে যেতে পারে, কারণ খুব হালকা। খুব হালকা। 1 লিটার তেলে 2 ঘন্টা পানি দিবে। 2 ঘন্টা পানি দিবে। কেমন পানি উঠবে আঙ্কেল? এটা অনেক পানি উঠবে। আচ্ছা, আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। 1/1 কত টাকা? এর দামটা বলে দেন। 8,500 টাকা। 8,500 টাকায় 1 ইঞ্চি ডেলিভারি, 3 ঘোড়া। ভাইজান এটা কয় ঘোড়া হবে যেটা আপনি হাতে ধরে রেখেছেন? 4 হর্স পাওয়ার, Honda কোম্পানির। আর এগুলো সবই কি চায়না না জাপান? এটা তো লেখা থাকে জাপান। জাপান লেখা আছে কিন্তু অরিজিনালি মাল চায়না। অরিজিনাল মাল চায়না, অর্থাৎ জাপান লেখা থাকলে কিন্তু পুরাগুলো চায়না হবে। কয় ঘোড়া হবে এটা? এটা 4 হর্স পাওয়ার, 4 ঘোড়া। ডেলিভারি দিবে কয় ইঞ্চি? ডেলিভারি 1.5 দিবে। 1 লিটার তেলে এক হাত দিয়ে এই জিনিসটা নিতে পারবেন। খুবই হালকা, কিন্তু খুবই হালকা। আর এখন এগুলো কিন্তু আপনারা খুব সহজে ক্যারি করতে পারবেন। যাদের জমি রয়েছে, যেখানে কারেন্ট নেই, যেখানে বিদ্যুৎ, সেখানে এই জিনিসটা খুব ভালো, সেগুলো কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। 1 লিটার তেলে কয় ঘন্টা চলবে? এটা 2 ঘন্টা চলবে। 2 ঘন্টা কিন্তু পানি দেবে 1 লিটার তেলে। ওকে, তারপর এটার দামটা বলে দেন। এটার দাম 9,500 টাকা। 9,500 টাকা। এটা পার মিনিটে কেমন পানি দিবে? এটা হলো 2 স্টকের ইঞ্জিন হবে। হ্যাঁ, 2 স্টকের ইঞ্জিন। পার মিনিটে পানি দিবে কেমন? এটা পার মিনিটে পানি দিবে আপনার 600 লিটার। পার মিনিটে পানি দিবে 600 লিটার পানি দিবে। ভাইজান এটা কি ইঞ্জিন? কি ছিল, কি কোম্পানির? এটাও Honda কোম্পানি। এটা Honda কোম্পানির, চায়না প্রোডাক্ট না? আচ্ছা, এটা কয় ঘোড়া হবে? 4 স্টক। এটা মোবিলের জায়গা আলাদা। আচ্ছা, এটা 4 স্টকের ইঞ্জিন হবে, মোবিলের জায়গা আলাদা রয়েছে। ওকে, আর এটা কয় ঘোড়া হবে? আচ্ছা আচ্ছা, এটা এটা 1/2 অফ। এই রশিটান দেই স্টার্ট। ও আচ্ছা আচ্ছা। ডেলিভারি দিবে কয়? এটা 1.5 ডেলিভারি দিবে। 4 ঘোড়া হবে না ভাইজান? হ্যাঁ, এটা 4 হর্স পাওয়ার। আর এটা 1 লিটারে 2 ঘন্টা চলবে। 1 লিটারে 2 ঘন্টা চলবে। আর 1 ঘন্টায় পানি মিনিমাম কত উঠতে পারে? মানে 1 মিনিটে কত পানি উঠতে পারে? 1 মিনিটে এগুলো 400 লিটার 500 লিটার পানি উঠবে। 1 ঘন্টা কিন্তু অনেক লিটার পানি উঠবে, 30-40,000 লিটার পানি উঠবে কিন্তু। এটার দাম কেমন দিচ্ছেন? এটার দাম হলো 10,500 টাকা। 10,500 টাকা। ভাইজান যে দামই বলতেছেন, এই একই দাম পাবে না কিছুটা ডিসকাউন্ট পাবে? না, এগুলো 11,000 টাকা রেট। আমরা এখন ডিসকাউন্ট রেটে 10,500 টাকা। 10,500 টাকায় এই পেট্রোল ইঞ্জিনগুলো পেয়ে যাবেন আপনারা। এটা আপনি এক হাতে এইভাবে সুন্দর করে নিয়ে যেতে পারবেন। ওকে ওকে। আচ্ছা ভাইজান, তারপরে কোনটা দেখাবেন? এটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি পেট্রোল ওয়াটার পাম্প। পেট্রোল ওয়াটার পাম্প কয় ঘোড়া হবে এটা? এটা 6.5 ঘোড়া। 6.5 ঘোড়া ইঞ্জিন, সবই কিন্তু মেড ইন চায়না, Honda ব্র্যান্ডের। দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে 6.5 হর্স পাওয়ার। আর এগুলো কিন্তু স্টার্ট দিবে, হাত স্টার্ট দিবে না? এই সর্বপ্রথম আপনার এই সুইচটা অন করবে। আচ্ছা আচ্ছা। এরপরে এই নিচেরটা অয়েল ডাইনে দিবে। এটা যখন স্টার্ট দিবে এদিকে থাকবে। আচ্ছা, রশি টানটা স্টার্ট করে এটা এদিকে দিবে। ওকে, এবং এটা স্পিড কন্ট্রোলার, এটা বাড়ানো কমানো। আচ্ছা, এটা পানি দিবে কেমন? এটা পানি আপনার 800 লিটার 800 লিটার পার মিনিটে পানি দিবে। পানি উঠবে, দেখেন কত দেবে না, কত দেন না। এটা 2 ইঞ্চি ডেলিভারি দিবে। আর ঘোড়া হবে 6.5 ঘোড়া। দাম দিচ্ছেন কেমন? এটা কয় টাকা দাম দিচ্ছেন? এটা আমরা ১১৫০০ টাকা বিক্রি করতেছি, এখন ১১০০০ টাকা দিব, ৫০০ টাকা লেস, ৫০০ টাকা। ওকে, ঢাকা XYZ এবং দাম জেনে পেজের কথা বললে ৫০০ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা ১১০০০ টাকা ঘরে বসে কিন্তু পেয়ে যাবেন ৬.৫ ঘোড়া হুন্ডা ব্র্যান্ডের এই মোটরগুলো পেট্রোল। ওকে ভাইজান, তারপরে কোনটা দেখাবেন? এটা 3x3, দেখেন 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ডেলিভারি হবে। এটাও কিন্তু ফুটবল পাবেন, এটার কাজ কি এটা চেক বাল্ব, ও চেক বাল্ব ও পানির নিচে থাকবে। আর এটা কি হবে? এটা হলো প্লাগ চলনা রেসাই দিনের গুলো এর সঙ্গে। ও আচ্ছা, যে সকল কৃষক ভাইরা জানে তারা কিন্তু বুঝতে পারছে ভাইজান কি কি দেখাচ্ছে। এটা আপনি পাবেন ফ্রি। ওকে, প্রত্যেকটার সাথে এরকম সবই ফ্রি থাকবে। হ্যাঁ, এগুলো সবই ফ্রি থাকবে। আচ্ছা আচ্ছা, এটা কয় ঘোড়া হবে? এটা 7.5 হর্সপাওয়ার। এটা 7.5 হর্সপাওয়ার, দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে 7.5 কিন্তু হর্স পাওয়ার, অর্থাৎ এগুলো কিন্তু জাপান লেখা রয়েছে, কিন্তু আসলে জাপান না, মেড ইন চায়না, চায়না থেকে আসছে। ওকে, এবং এটা মোবাইল সেন্সর আছে। আচ্ছা আচ্ছা, মোবাইল সেন্সরের কাজটা কি? মোবাইল সেন্সর, মোবাইল যদি না থাকে তাহলে মেশিন বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা দেখেন এখানে কিন্তু সব লেখা রয়েছে, সব কিছু লেখা রয়েছে, সাকশন কত, টোটাল হেড কত, পাওয়ার স্পিড কত, এটা পানি কেমন দিবে 1 ঘন্টায়। এটা 1 ঘন্টা 1 মিনিটে আপনার 1000 লিটার দিবে, 1 মিনিটে 1000 লিটার পানি দিবে, অর্থাৎ 1 ঘন্টায় 60,000 লিটার পানি দিবে। 1 লিটার তেলে কয় ঘন্টা চলবে যদি বলতে নেই? এটা 1.5 ঘন্টা চলবে। আচ্ছা, এটা 1.5 ঘন্টা চলবে, 1.5 ঘন্টা চলবে 1 লিটার তেলে। আর 7.5 ঘোড়া ইঞ্জিন, দামটা কেমন দিচ্ছেন? এটা 13,000 টাকা বিক্রি করছি এতদিন, এখন আপনারা যেহেতু আজকে নতুন ভিডিও দিচ্ছি 12,500 টাকা, 500 টাকা ডিসকাউন্ট। 12,500 টাকা কিন্তু আপনারা 7.5 ঘোড়া ইঞ্জিন পাবেন, 3x3, ডেলিভারি 1 লিটার তেলে 1.5 ঘন্টা চলবে। গড়ে জেলা শহর থেকে অর্ডার করবেন, এই একই দামে সেম লাইফ পেয়ে যাবেন। ওকে ভাইজান, তারপরে এটা কয় ঘোড়া হবে? এটা তো অনেক বড়, দেখেন এটা অনেক বড়, 8.5 হর্সপাওয়ার, 8.5 হর্সপাওয়ার থাকবে। আর এটা থাকবে কয় ঘোড়া? 4 ইঞ্চি ডেলিভারি, অর্থাৎ ইনপুট 4 ইঞ্চি, আউটপুট 4 ইঞ্চি হবে। এটা 8.5 ঘোড়া ইঞ্জিন, 8.5 হর্সপাওয়ার, অর্থাৎ 8.5 ঘোড়া ইঞ্জিন হবে। এটাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হুন্ডা ব্র্যান্ডের পেট্রোলে চলবে। 1 লিটার তেলে কয় ঘন্টা চলবে? এটা 1 লিটারে 1 ঘন্টা চলবে, 1 লিটার তেলে 1 ঘন্টা চলবে। অর্থাৎ কমতেছে কেন? ছোটগুলো বললেন 2 ঘন্টা চলবে না, এটা তো বড়। ও বড়, পানি বেশি দিবে, বড় জিনিস তেল বেশি খাবে। জানা ছিল না। যাই হোক, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রোডাক্টে কয় বছরের সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি? 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আর যে ঘোড়াই বলতেছেন সেম কি সেই একই ঘোড়া পাবে? হ্যাঁ, তা তো অবশ্যই। মানে অনেকে স্টিকার চেঞ্জ বল, অনেকে এরকম বলে, এরকম নাই। এখানে যেটা 8.5 হর্সপাওয়ার, 6.5, 7.5 যেটা আছে তাই, মানে যেটা বলতেছেন আপনি শুভ ঠিক একই পাবে। আর দামের ক্ষেত্রেও যে দাম বলতেছেন, অফার দামে তো বলতেছেন। এটা কেমন দাম দিচ্ছেন? এটা 17,000 টাকা দাম বিক্রি করছে, আজকের জন্য 16,500 টাকা, 16,500 টাকা, 4 ইঞ্চি ডেলিভারি, 8.5 ঘোড়া ইঞ্জিন হবে, 1 লিটার তেলে 1 ঘন্টা চলবে। 1 ঘন্টা চলবে। কেমন পানি দিবে? কেমন 1 মিনিটে? এটা 1 মিনিটে পানি দিবে 1600 লিটার, 1600 লিটার, অর্থাৎ 1 ঘন্টায় প্রায় 76,000 লিটার পানি দিতে পারে, এরকম বেশি হতে পারে। যাই হোক, আপনারা কিন্তু এই মেশিনগুলো ঘরে বসে পেয়ে যাবেন। ওকে ভাইজান, এটা কি কোম্পানি ছিল? এটা কাওয়াসাকি ব্র্যান্ড, কাওয়াসাকি ব্র্যান্ড। এটা কি জাপান লেখা আছে? এটা কি চায়না না? এটাও চায়না, এটাও চায়না হবে। ব্র্যান্ডটা আলাদা, তাই না? আলাদা। এটা ভিতরে 2 ইঞ্চি আছে, সময়ের অভাবে দেখাইতে পারি না। 2 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে। আচ্ছা, এখন এটা কয় ইঞ্চি? এটা 2, এটা 3 ইঞ্চি। এটা 3 ইঞ্চি কয় ঘোড়া হবে ইঞ্জিনটা? 7.5 হর্সপাওয়ার, 7.5 ঘোড়া ইঞ্জিন হবে। কেমন দাম দিচ্ছেন এটা? এটা 13,500 টাকা, 13,500 টাকা রেট ছিল, 500 টাকা ডিসকাউন্ট, এখন 13,500 টাকা। এই ব্র্যান্ডের হবে, কাওয়াসাকি ব্র্যান্ডের। আচ্ছা, এটা 3 ইঞ্চি যদি হয় সেক্ষেত্রে দাম কেমন নেবেন? 3 ইঞ্চি। আর 4 ইঞ্চি যদি হয়? 4 ইঞ্চি নাই, 2 ইঞ্চি যদি হয়? 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আপনার 12,500 টাকা, 12,500 টাকা দিচ্ছেন। এই একই মডেলের, একই কোম্পানির? হ্যাঁ, একই কোম্পানি, 12,500 টাকা। এটাও এই যে মোবাইল সেন্সর আছে। আচ্ছা আচ্ছা, আপনি এই যে অন অফ আছে, সবকিছু সেম থাকবে, সেম থাকবে। পানি উঠবে কেমন ভাইয়া? পানি উঠবে কেমন? প্রত্যেকটা মেশিনের সাথেই আপনার এই চেক বাল্ব আছে, ক্লাম আছে, এবং এই আপনার রাবার মাউন্টিং আছে। এগুলো সব ফ্রি, এর সাথে ফ্রি। আচ্ছা আচ্ছা, এই দামের ভিতরে এগুলো সব ফ্রি পাবে। এটা পানি উঠবে কেমন? এটা ওই আপনার 1200 লিটার উঠবে মিনিটে, পার মিনিটে 1200 লিটার পানি উঠবে। 1 ঘন্টায় প্রায় 72 লিটার পানি উঠতে পারে। চলবে কেমন 1 লিটার তেলে? 1 লিটারে 1.5 ঘন্টা চলবে, 1.5 ঘন্টা চলবে। এই গাড়িটা 1.5 ঘন্টা চলবে। আচ্ছা, 2 ইঞ্চিটা একটু বেশি, 2 ইঞ্চিটা 6.5 হর্সপাওয়ার, ওটা একটু বেশি চলবে। অর্থাৎ 3 ইঞ্চি যেটা একটু কম হবে, ওইটা তেলটা একটু বেশি খায়। ও আচ্ছা আচ্ছা, এই ওকে। ভাইজান বর্তমানে কৃষক ভাইদের সবার বেশি চাহিদা ডিজেল পাম্প, কারণ ডিজেল পাম্পের চাহিদা কেন বেশি? কারণ তেল বেশিক্ষণ চলে নাকি, এটাই না লিটারে বেশি চলে। অর্থাৎ এটা দেখাবেন কয় 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 ঘুরবে কয় ইঞ্চি বলেন তো দেখি। এটা ডিজেল চলবে না, এটা দেখেন ডিজেল চলবে না, 7.5 হর্স পাওয়ার, 7.5 হর্স পাওয়ার। এখানে যেটা লেখা রয়েছে কিন্তু সেটাই পাবেন, এমন না যে কম পাবেন আপনারা। 7.5 হর্স পাওয়ার আমানত ব্র্যান্ডের না, কবুতর আমানত কবুতর ব্র্যান্ডের ডিজেলে চলবে। কয় ইঞ্চি ডেলিভারি দিবে? এটা 3 ইঞ্চি ডেলিভারি, 3 ইঞ্চি ডেলিভারি দিবে। দেখেন এখানে মেশিনগুলো চমৎকার। আচ্ছা এর সঙ্গে আপনার এই ফুটবল আছে, ক্লাম আছে, ও এগুলো সবই পাবে যেগুলো পাওয়া দরকার এর সঙ্গে পাবে। আচ্ছা ভাইজান এটা কয় ঘোড়া? 7.5 ঘোড়া তো হবে। দাম কেমন দিচ্ছেন? এটা আপনার এটা দিয়ে এখানে বাড়াবে। ও আচ্ছা, বাড়াইয়া এই রশি ধরে এই যেখানে একটা লেবার আছে, লেবারটা নিচে দিয়া রশি টান দিলেই আবার লেবারটা উপর দিয়ে উপরে দিতে হবে। এটা কেমন পানি দিবে? কেমন এটা পানি দিবে 1400 লিটার মিনিট, পার মিনিটে 1400 লিটার পানি দিবে। আর 1 লিটারে আপনার এটা 3 ঘন্টা চলবে, 2.5 থেকে 3 ঘন্টা চলবে। এই কবুতর ব্র্যান্ডের এই ডিজেল পাম্প 3 ঘন্টা মত চলবে, 2.5 থেকে 3 ঘন্টা। ফুল স্পিডে রাখলে 2.5 ঘন্টা, আর একটু লোতে যদি চালায় তাহলে 3 ঘন্টা চলবে। 3 ঘন্টাতে কেমন জমি চাষ করা যাবে বলেন তো? কাইটা আছে আপনার এই 1400 লিটার মিনিট হিসাবে আপনার ওই হিসাবে যে 1484। মানে তো সব খেতে একরকম খায় না, কম বেশি খায়। ইয়েস, ওই হিসাবে আমরা হলো লিটারে কথাটা বলতে পারি, পানি কতটুকু এক বিঘা কতটুকু ভিজানো যাবে। অনেক সুন্দর, ভালো কাজ করা যাবে ইনশাআল্লাহ। এটা কেমন দাম দিচ্ছেন? এটার দাম হলো আপনার 23000 টাকা। 23000 টাকা 7.5 ঘোড়া, 7.5 ঘোড়া, 3 ইঞ্চি ডেলিভারি, ডিজেলে চলবে। 23000 না কিছু কম টম দিবেন? যদি আমাদের 500 টাকা আজকের রেট, 500 টাকার অফার দিচ্ছেন, 500 টাকা ডিসকাউন্ট। আমাদের চ্যানেলের কথা বলবেন, আপনারা পেয়ে যাবেন 22500 টাকা। ডিজেল ইঞ্জিনে চলবে আর 7.5 ঘোড়া 3x3, এর সঙ্গে চেক বাল মাউন্টিং এগুলো সব পাবে। কেমন গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন? এটা 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে। ডিজেল ওয়াটার পাম্প। আচ্ছা এটা অরিজিনাল আমানত কবুতর ব্র্যান্ডের ইঞ্জিন হবে। ওকে, তার পাশে কোনটা দিচ্ছেন? এটা কয় ঘোড়া হবে? আচ্ছা ভাইজান এটা ছিল 7.5 ঘোড়া আমানত কবুতর ব্র্যান্ডের, এটাও কয় ঘোড়া হবে? এটাও 7.5 ঘোড়া, কিন্তু এটা হলো অনেক হেভি ইঞ্জিন এবং খাড়া ইঞ্জিন, এটা অনেক শক্তি বেশি। এটা ছিল শোয়া ইঞ্জিন, এটা ছিল খাড়া ইঞ্জিন, এটা অনেক হেভি। মানে এটার তুলনায় ঘোড়া এক হলেও কিন্তু মেশিনটা উন্নত, অনেক শক্তিশালী খাড়া ইঞ্জিন। এটা কয় ইঞ্চি ডেলিভারি দিবে? এটা 4 ইঞ্চি 3 ইঞ্চি ডেলিভারি, 3 ইঞ্চি ডেলিভারি দিবে। আচ্ছা এটাও কিন্তু সবকিছু যেন সেম টু সেম সবকিছু কাজ রয়েছে, কিন্তু ইঞ্জিন অনেক হেভি। আচ্ছা ইঞ্জিন অনেক হেভি, দেখেন শক্তিশালী ইঞ্জিন। আচ্ছা দেখেন আপনাদের ইঞ্জিন অনেক শক্তিশালী। ওকে ভাই, এই যে এখানে এই সাইড দিয়ে বাড়ানো কমানো, এই সাইড দিয়ে আপনি বাড়াবেন কমাবেন। এইটার লিভারটা যেমন সাইডে, আর এটার লিভারটা উপরে। ওকে, এটার লিভারটা উপরে এখানে দিয়া। আচ্ছা স্টার্ট দিলেই ভাইজান দাম দিলে ইনশাআল্লাহ যখন কেউ কিনবে সবকিছু শিখিয়ে দিবেন। দামটা বলে দিলাম দর্শকদের উদ্দেশ্যে। এখানে দেখেন ডিজেল আপনি দেখেন মালটা। ওকে দেখেন চমৎকার। আচ্ছা ওকে ভাইজান এটার দামটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে। দাম 29000 টাকা। আজকের জন্য 500 টাকা ডিসকাউন্ট। কত টাকা দিবেন? 28500 টাকা রেট, 28000 টাকা ডিজেল ইঞ্জিনে চলবে। এটা কিন্তু খাড়া ইঞ্জিন, খুবই স্ট্রং প্রকৃতির ইঞ্জিন। 28000 টাকা। পানি দিবে কেমন? কয় ঘন্টা পানি দিবে 1 লিটার তেলে? এটা 1 মিনিটে 1500 লিটার পানি দিবে। 1 মিনিটে 1500 লিটার, অর্থাৎ 75 লিটার পানি দিবে পার ঘন্টায়। কয় 1 লিটার তেলে কয় ঘন্টা চলবে? এটা 2.5 ঘন্টা চলবে। আর একটু যদি আপনি কমায় রাখেন মেশিনের ই, তাহলে আরো লো রাখলে পরে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলতে পারে। ওকে, আমাদের কাছে যারা আগে নিছে তারা কেউ বলছে 3 ঘন্টাও চলে। ও 3 ঘন্টা চলে, মানে 1 লিটার তেলে। আসলে চালাই না মেশিন, দর্শকের কথার উপরে আপনারা নির্ভর করুন। যারা যে সকল কৃষক ভাইরা মেশিন নিয়ে তারাই বলে আর তারা বলে আপনার কাছে এই কবুতর ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো अवेलेबल পেয়ে যাবে। ঘরে বসে পেলেও এই একই দামে দিবেন 28000 টাকা। 28000 টাকা এর মাধ্যমে তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নম্বরে যোগাযোগ করলে আমরা অল্প কিছু অ্যাডভান্স করলে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস আমরা পাঠাই দিই। ওকে সো বন্ধুরা, যারা আপনারা ডিজেল পাম্প পেট্রোল পাম্প নিতে চান, ওনাদের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করবেন অথবা সরাসরি আসবেন ফরিদপুর এন্টারপ্রাইজ। দেখেন এটাকে বলা হয় নবাবপুর মেশিনারি মার্কেট। এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেটে এসেই তাকালেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফরিদপুর এন্টারপ্রাইজের এই ব্যানারটা পেলেই এখানে আমাদের ভাইজানকে পেয়ে যাবেন। আমরা আজকের ভিডিওতে পেট্রোল পাম্প ডিজেল পাম্প দেখালাম, পরবর্তী ভিডিওতে আমরা মাড পাম্প দেখাবো ইনশাআল্লাহ।